বিধ্বস্ত বাংলাদেশ বধ্যভূমি বাংলাদেশ অরাজকতার বন্যা বইছে বাংলাদেশ রক্তাক্ত প্রতিবাদ আর এমাহরও অধিককালের অস্থিরতার মাজতে দেশ এরি পলায়ন করে ভারত আশ্রয় ললেহি বাংলাদেশের পরত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। প্রধানমন্ত্রীর পলায়নের পিছতেই বাংলাদেশ প্রধানমন্ত্রীর বাসগৃহত এয়া প্রতিবাদকারীর তাণ্ডব। প্রধানমন্ত্রীর বাসগৃহত এনেদরে ডকসি খানা খালে প্রতিবাদকারীয়ে। মাছ মাংস মিঠাইরে প্রধানমন্ত্রীর বাসগৃহর কিচ্ছেনত এয়া বাংলাদেশী প্রতিবাদকারীর দৌরাত্ম। কোনোবাই খালে কোনোবাই নিলে কিচ্ছেনার পৰা মৌর বটলটো হারি নগল। কাপ প্লেট বাসন বর্তন সকলো লুটিলে প্রতিবাদকারীয়ে। লুটিলে প্রধানমন্ত্রীর আলমিরাত থকা কাপুর কানি, লৈ গল টিভি কম্পিউটারকে ধরে প্রধানমন্ত্রীর বাসগৃহর বিভিন্ন মূল্যবান সামগ্রী। প্রধানমন্ত্রীর বিছনাত বহি এনেদরে অবসর বিনোদন বাংলাদেশের ছাত্র প্রতিবাদকারীর। এয়া এক অরাজকতার বন্যা। কেবল প্রধানমন্ত্রীর বাসগৃহই নহয়, সংসদ ভবনতো প্রতিবাদকারীর লঙ্কাকাণ্ড। সংসদ ভবনের ভিতর এনেদরে এয়া প্রতিবাদকারীয়ে সৃষ্টি করেছে লঙ্কাকাণ্ডর। আৰু নীরব দর্শক হয়ে প্রতিবাদকারীর সম্মুখত রই থাকিল সেনা। সেনার ট্যাঙ্কত উঠি এয়া প্রতিবাদকারীর উল্লাস। রাজপথলে উলাই আহিল সকলো লোক, যোনে যোর পৰা পাইছে তার পৰাই কেবল লুটিছে সামগ্রী। প্রধানমন্ত্রীর বাসগৃহর মূল্যবান সা সামগ্রীর প্রতিবাদকারী হাতে হাতে লৈ গল মুরগিও। মুঠর উপর একো সামগ্রী এরি থ নগল পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসগৃহত। আর রাস্তায় ঘাটে এই পরিবেশ। কোরবাত যদি দোকান জ্বলিছে, কোরবাত গাড়ি জ্বলিছে। মুঠর উপর চৌদিশে হিংসা আর হত্যা। প্রতিবাদকারীয়ে তাণ্ডব চলালে গৃহমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসগৃহত। উত্তপ্ত প্রতিবাদকারীয়ে চূর্ণ বিচূর্ণ করিলে এয়া বাংলাদেশের পিতৃপুরুষ শেখ মুজিবুর রহমানের প্রতিমূর্তি। মুঠর উপর বাংলাদেশত চৌদিশে অবর্ণনীয় পরিবেশ। আর বাংলাদেশের এই অস্থির পরিবেশের মাজতে নিজের পদের পৰা পদত্যাগ করে শেখ হাসিনাই সেনার বিশেষ হেলিকপ্টারে পলায়ন করেছিল ভারতলৈ। সেনার বিশেষ হেলিকপ্টারে ঢাকার পৰা পলায়ন করে প্রথমে আগরতলাত উপস্থিত হয় শেখ হাসিনা। তারপর যায় দিল্লিলৈ। শেখ হাসিনার লগতে তেওঁৰ ভগ্নী শেখ রেহানেও আশ্রয় লৈছে ভারতত। সংরক্ষণ আন্দোলনের পিছতে পুনরুত্তপ্ত হয়ে পড়া বাংলাদেশের পরিস্থিতির ইমানেই অবনতি ঘটিল যে সকল দিকে কেবল হত্যা আর হিংসা। একাংশ প্রতিবাদকারীয়ে কোনো কোনো কারাগারের দুয়ার খুলি দিয়ার ফলত কারাগারের পলায়ন করে বহু কয়দিয়ে। আর বিগত এটা মাহরও অধিককাল বাংলাদেশত এই অরাজকতার সৃষ্টি হয়ে থাকার পিছত এতিয়া ছাত্র প্রতিবাদকারী সকলে দেশখনের অন্তর্বর্তীকালীন দায়িত্বভার অর্পণ করেছে বাংলাদেশের শান্তির নোবেল বঁটা বিজয়ী মোহাম্মদ ইউনুসক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা হিসাবে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসর নাম প্রস্তাব করে প্রতিবাদকারী সকলে।
বাংলাদেশৰ গ্ৰামীণ বেংকৰ প্ৰতিষ্ঠাতা নোবেল বিজয়ী মহম্মদ ইউনিছৰ বিৰুদ্ধে শ্বেখ হাসিনাৰ চৰকাৰত আছিল বিভিন্ন অভিযোগ। অৱশ্যে সকলো অভিযোগ তেওঁ অস্বীকাৰ কৰিছিল। বাংলাদেশৰ দৰিদ্ৰৰ বেংক বুলি জনপ্ৰিয় আছিল মহম্মদ ইউনাছ। এতিয়া এনেদৰেই সম্পূৰ্ণ অৰাজকতা আৰু অনিশ্চয়তাৰ মাজত বাংলাদেশ আৰু চুবুৰীয়া ৰাষ্ট্ৰখনৰ এই সকলোবোৰ পৰিস্থিতি খুব গুৰুত্ব সহকাৰে পৰ্যবেক্ষণ কৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰে। আৰু এই প্ৰতিবাদৰ মাজতেই হঠাৎ বাংলাদেশৰ ঠায়ে ঠায়ে প্ৰতিবাদকাৰীৰ টাৰ্গেট হৈ পৰিল বাংলাদেশৰ সংখ্যালঘু অৰ্থাৎ হিন্দু লোকসকল। আনকি বাংলাদেশ ক্ৰিকেট দলৰ অপেনাৰ বেটছমেন লিটন দাসৰ বাসগৃহ জ্বলাই দিলে প্ৰতিবাদকাৰীয়ে, আৰু বহু হিন্দু পৰিয়ালক আতিশয্য চলাইছে প্ৰতিবাদকাৰীয়ে। সমগ্র বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেছে কেন্দ্রীয় সরকারে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।